কোটা সংস্কার আন্দোলন ঘিরে হতাহতদের ঘটনায় মর্মাহত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি মৃত্যুর ঘটনা তদন্ত হবে জানিয়ে তিনি এ বিষয়ে সহ আন্তর্জাতিক সংস্থার সহায়তা চেয়েছেন ফ্যামিলি ব্লেন্ডের আর ব্লেন্ডে সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন স্বজন হারানোর বেদনা তিনি বলছেন তাই কারো বুক খালি হোক তা তিনি কখনোই চাননি বলেন কোটা আন্দোলনের প্রতিটি দাবি মেনে নেওয়া হয়েছিল কিন্তু তার উপরও অনেক প্রাণ ঝরে গেল প্রশ্ন রাখেন আন্দোলনের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড করে কারা কি অর্জন করল কেন নষ্ট হল দেশের ভাবমূর্তি বঙ্গবন্ধু কন্যা আরও বলেন স্থাপনা ধ্বংস হয়েছে সেগুলো ঠিক করা যাবে কিন্তু যে নিরীহ প্রাণগুলো ঝরে গেল তার কি হবে দাবি কিন্তু মেনে নেওয়া হয়েছিল মূল দাবি কোটা সংস্কার আবার হাই উচ্চ আদালতে অ্যাপ্লিয়ার ডিভিশন থেকে সেটা রায়ও দিয়ে দেওয়া হয় কিন্তু তারপরেও এই আন্দোলনের নামে যে সমস্ত ঘটনা ঘটেছে ধ্বংসাত্মক কাজ করেছে তারপরে অনেকগুলি প্রাণ ছড়ে গেছে আমি কোনো ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে